নিষেধাজ্ঞা, চাইলেই এখন আর হজ করার সুযোগ পাবেন না যে কেউ। সম্প্রতি এক নির্দেশনা জারি করেছে সৌদি আরব, যে নির্দেশনার পর অনেকেই হারিয়েছেন হজ ও উমরা করার সুযোগ। চলুন তাহলে জেনে নেওয়া যাক, আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে কাদের উপর এই কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেই সাথে জানবো কেন এই নতুন নিয়ম জারি করা হয়েছে। হজের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় প্রতি বছর নতুন নতুন নির্দেশনা দিয়ে থাকে সৌদি আরব। এই ধারাবাহিকতায় 2025 সালের হজ মৌসুমকে সামনে রেখেও নতুন এক নির্দেশনা দিয়েছে সৌদি সরকার। সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব মানুষের বয়স 65 বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত, যেমন হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার, গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের এই বছর হজ ও উমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। সৌদি সরকারের দাবি, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন, কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। যেহেতু হজ পালনে প্রায় 25 কিলোমিটার পথ হাঁটতে হবে, তাই সেই ধরনের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি বছর হজ করতে গিয়ে প্রায় 1,300 মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এবছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল। যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানীয় পাননি অনেক হজযাত্রী, এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা। অবশ্য সৌদি আরবে হজের সময় মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। জলবায়ু বিশ্লেষকদের মতে, উষ্ণ আবহাওয়ার মধ্যেই বেশিরভাগ সময় হজ পালিত হয়ে আসছে, তবে জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। গবেষণা বলছে, শিল্পায়ন পূর্ব যুগের চেয়ে বৈশ্বিক তাপমাত্রা 1.50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, এর ফলে হজের সময় হিট স্ট্রোকে মৃত্যুর ঝুঁকি 5 গুণ বেড়েছে। এছাড়া প্রচন্ড ভিড় ও স্যানিটেশনকেও দায়ী করা হচ্ছে মৃত্যুর কারণ হিসেবে। অনেকের মতে, এই প্রচন্ড তাপপ্রবাহে সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা হাজিদের জন্য পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত ব্যবস্থাপনা খুব বাজে ভাবে করা হয়েছে। হাজিদের উপচে পড়া ভিড়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত ও স্যানিটেশন ব্যবস্থার তীব্র অভাব দেখা গেছে। পরিস্থিতি এমনও হয়েছিল, মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল, কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি। মূলত মৃত্যুর মতো ঘটনার হার শূন্যে নামিয়ে আনতেই সৌদি সরকার এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গত আগস্টে শুরু হয়েছে 2025 সালের হজের নিবন্ধন। বর্তমানে হজে যেতে হলে প্রথম ধাপে প্রাক নিবন্ধন করতে হয়, সেটি সম্পন্ন করলে একটি নম্বর দেওয়া হয়। ধারাবাহিকতা রক্ষা করে সেই নম্বর হজের জন্য নির্বাচিত হলে তা SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। কেবল নির্বাচিত হলেই নিবন্ধন সম্পন্ন করা যায়, আর নিবন্ধিত ব্যক্তিরাই কেবল হজ করার সুযোগ পেয়ে থাকেন। কোন দেশ থেকে কতজন 2025 সালে হজ পালন করতে যেতে পারবেন তার তালিকা প্রকাশ করেছে সৌদি আরব। সেই অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজ পালন করতে যেতে পারবেন। তবে সেই হজে যেতে কত খরচ হবে বা প্যাকেজের মূল্য কত হবে সেটি এখনো ঠিক করা হয়নি। প্রতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। চলতি বছরের সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সাধারণ প্যাকেজের মূল্য ছিল 5,78,840 টাকা, বিশেষ প্যাকেজের মূল্য ছিল 9,36,320 টাকা। চলতি বছরও বাংলাদেশের জন্য সৌদি সরকারের নির্ধারিত হজের কোটা ছিল 1,27,000। খরচ কুলাতে না পেরে প্রাক নিবন্ধনকারী অনেকেই এবার নিবন্ধন সম্পন্ন করেনি, তাতে বাংলাদেশে হজ পালনকারী সংখ্যা দাঁড়ায় 85,100।